রাতে চুরি দিনে ভাষণ, এগুলি আবার কিসের শাসন? আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন, বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে। আমরা অভাগা জাতি একটা, এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত। হাবিবুল আওয়ালের নির্বাচন কমিশন ইতিমধ্যে শুয়ে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেখানে কিন্তু একজন মহিলা বলতেছে যে রাতে চুরি দিনে ভাষণ, এগুলো আবার কিসের শাসন? প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি সোশ্যাল মিডিয়া তুমুল আকারে ভাইরাল হয়েছে, সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আরও চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো অবশ্যই সবাইকে বলবো, সম্পূর্ণ নিউজটি আপনারা দেখে যাবেন এবং প্রত্যেকের কথাগুলো আপনারা শুনে যাবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতার কথা না বাড়াই, আপনাদেরকে জানিয়ে দেই যে আজকে কী কী ভিডিও থাকছে। প্রথমে বললাম সেই মহিলাটির বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, এবং কি সিইসি হাবিবুল আউয়াল সাহেবকে উদ্দেশ্য করে এবং ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন বিএনপির একজন নেতা। এবং আপনারা সকলে জানেন যে একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটি হলো শেখ মুজিবুর রহমান সাহেবের জীবন স্মৃতি নিয়ে একটি সিনেমা করা হয়েছে। সেই সিনেমা দেখার পরে জনগণ বা চিত্র নায়ক নায়িকারা তারা কীরকম একটা মানে আবেগে আপ্লুত হয়েছে, তাদের একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবে। এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আবার ক্ষমতায় না আনা যায় তাহলে বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে, কথাগুলো দাবি করেছে ওলামা লীগের একজন মানে আলেম। এবং ওবায়দুল কাদের সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। তো চলো প্রিয় দর্শক, আর কথা না বাড়ি এক এক করে আপনাদেরকে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। সর্বপ্রথম ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি চলুন শুনে আসি। ইদানিং ফখরুল ঘন ঘন বলে আজরাইল নাকি শেখ হাসিনার মাথার পাশে ঘুরছে, আজরাইল নাকি আওয়ামী লীগে প্রাণ কবজ করতে চায়, আসলে কি আওয়ামী লীগে সময় শেষ, ফখরুলের বিএনপির সময় শেষ, আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে। প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আমরা ওলামা লীগের সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। তারা বলতেছে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় না আনা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আবারও ক্ষমতায় না বসানো হয় তাহলে বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে। চলুন প্রিয় দর্শক শ্রোতা, তিনি কেন এই কথাটি বললেন তার মুখ থেকে শুনে আসি। যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন, বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে। যার কারণে আমি আপনাদের অনুরোধ করব, আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কান্দতেছি, দোয়া করতেছি, কিন্তু একটা সময় হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি, আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনে পরিণত করে ছাড়বে। এই জন্য আমি খোদার তাবুন আহ্বান জানাই বাংলার মুসলমানকে, বাংলার মানুষকে, আমরা বাংলাদেশকে ফিলিস্তিনি করব না, আমরা বাংলাদেশকে ইসরায়েলের মতো তাদেরকে সুযোগ করে দেবো না। এই জন্য আমি সবাইকে বলবো, আমরা ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে নকামাকা বিজয় করে আমরা দেখিয়ে দেবো যে বাংলাদেশকে ইসরায়েলের মতো কারোকে ঢুকতে দেবো না, কারোকে সাহস করতে দেবো না, বাংলাদেশকে ফিলিস্তিনি করতে দেবো না ইনশাআল্লাহ। আমি এই জন্য আপনাদের কাছে খোদার আহ্বান জানাই, অনুরোধ করি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের হেফাজত একমাত্র আওয়ামী লীগের হাতে, একমাত্র মানে প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনার হাতে। এই জন্য আমরা আওয়ামী লীগকে নকামাকার প্রতি ভোট দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশকে হেফাজত করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, আওয়ামী মালিক। প্রিয় দর্শক, তার কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাঁচটি ভিডিওর ভিতর থেকে আমরা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর দুটি ভিডিও শেয়ার করলাম, আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওটি দেখে আসি। শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বা ওনার স্মৃতিচারণ বা ওনার জীবন বৃত্তান্ত নিয়ে যে একটি মানে সিনেমা তৈরি করা হয়েছে, চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই সিনেমা দেখার পরে তাদের রিয়াকশনটাকে সেগুলো আমরা দেখে আসি।
আমরা অভাগা জাতি একটা, এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত। অনেক কান্না পাচ্ছে এখন, আসলে কথা বলতে পারতেছে, খুব ভালো লাগছে। আজকে যখন আমরা এই জিনিসটা দেখেছি মনে হচ্ছিল ওই সময়টা মনে ফিরে গেছে, আমরা মনে হয় ওখানে বসেই জিনিসটা দেখছি। এই এই ছবি আমরা অভাগা জাতি একটা, এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত। যারা বাংলা বাংলাদেশের ইতিহাস জানে না, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তাদের এই ছবিটা দেখা উচিত যে কী বানিয়েছেন শ্যামবেনেগালজি। স্যালুট হার সিং, তাকে স্যালুট জানাই। আর আরিফিন শুভ এক্সিলেন্ট, আমাদের তিশা এক্সিলেন্ট, প্রত্যেকে যার যার তাকে এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমি আর আমরা অভাগা জাতি, সত্যি আমরা কি বলবো, আর বলার কিছু নাই। এই জন্য সবাই আসেন, এই ছবিটা একবার দেখেন প্লিজ। আমি এই জেনারেশনকে অনুরোধ করছি, আপনারা ছবিটা এসে দেখেন, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানবেন। কেউ আপনারা অন্যের প্ররোচনায় থাকবেন না, বাংলাদেশ ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যারা জানতে চান এই ছবিটা দেখবেন। শ্যামবেনেগালের মতন একজন লেজেন্ড, উনি একজন ভিন দেশি হয়ে, ভিন ভিন ভাষার হয়ে উনি যেভাবে বানিয়েছেন এই ছবি, আমি তাকে স্যালুট করছি। আপনি ছবি থেকে কান্না করছেন, আসলে এর কারণটা যদি একটু বলতেন যে কোন কোন দৃশ্যগুলো আসলে আপনি। আমি আমি প্রথম থেকে কাঁদছি, যখন থেকে বুঝতেছি যে এখন কী হবে, এখন কী হবে। কারণ আমি ইতিহাসটা তো জানতাম, মুক্তিযুদ্ধের আসল ইতিহাস, এটা জানা উচিত সবাই। কতটা বাস্তব, মানে পুরোটাই বাস্তব আমি বলবো। আমি যখন দেখেছি তখন তো বুঝতে পারি নাই, ছোটো ছিলাম, তখন তো বোঝার ক্ষমতা ছিল না, এখন আমার বোঝার ক্ষমতা হয়েছে। এবং আমরা অভাগা জাতি, আমরা অভাগা জাতি। আমরা প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। এবার আমরা চতুর্থ নম্বরের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। ওবায়দুল কাদের সাহেবকে এবং সিসি হাবিবুল আউয়াল সাহেব অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিএনপির নেতা কিছু বক্তব্য দিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া তোলপার। জনপ্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটিও শুনে আসি। হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন ইতিমধ্যে শুয়ে পড়েছে। আমরা আতঙ্কিত হই যে তলে তলে আপনারা বাংলাদেশের সর্বনাশ করছেন। ওবায়দুল কাদের, আপনি যে সমস্ত কথা বলেন, তলে তলে নাকি সমস্ত কিছু ফয়সলা করে ফেলেছেন। তলে তলে কাদের সাথে বাংলাদেশের কোন স্বার্থ বিকিয়ে দিয়ে তলে তলে আপনারা চুক্তি করেছেন আমরা জানি না। তবে আপনাদের এই তলে তলে ষড়যন্ত্র শুনে আমরা আতঙ্কিত হই যে তলে তলে আপনারা বাংলাদেশের সর্বনাশ করছেন। কি বক্তব্য দেন ওবায়দুল কাদের, আপনার লজ্জা করে না, কিন্তু আমরা লজ্জিত হই বাংলাদেশের মানুষ। আজ দেখছি সরকার বিদেশের উপরে নির্ভর করে যেমনি ক্ষমতায় যেতে চায়, তেমনি একটা অনুগত নির্বাচন কমিশন বসিয়েছে। গতকালকে দেখলাম ছোটখাটো একটা রাজনৈতিক দল, নাম না জানা, সেই নির্বাচন কমিশনে গেছে। আর নির্বাচন কমিশন বলছে আগামী নির্বাচনে আপনারা শক্ত এজেন্ট দেন, নির্বাচনের কেন্দ্র আমরা পাহারা দিতে পারবো না। কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন ইতিমধ্যে শুয়ে পড়েছে, ইতিমধ্যেই শুয়ে পড়েছে। আমরা দেখেছি 18 নির্বাচনে, পুরো নির্বাচনের 21 দিন একজন প্রার্থীকেও ঘর থেকে বেরোতে দেয়নি, একটি নির্বাচনী সভা করতে দেয়নি, একটি এজেন্ট কেন্দ্রে দিতে দেয়নি, এজেন্টদেরকে এলাকা ছাড়া করেছে। আর আজকে নির্বাচন কমিশন সেই আওয়াজ দিচ্ছেন আমরা কিন্তু নির্বাচন কেন্দ্র পাহারা দিতে পারবো না, অর্থাৎ বলে দিচ্ছেন শক্ত এজেন্ট দেন। শক্ত এজেন্ট কেমন করে দেয়, যখন আগ্নেয়াস্ত্র নিয়ে এজেন্টদেরকে বের করে দেবেন, আগের রাতে বাড়িতে গিয়ে বলবেন এই জেলা থেকে আরেক জেলায় চলে যান, নইলে কিন্তু গুলি করে মেরে ফেলবো, তখন কি এজেন্ট আর শক্ত থাকতে পারে? ওই নির্বাচন কমিশনকে বলতে চাই, মাথা বিক্রি করে দিয়েছেন সরকারের কাছে, আপনাদের ক্ষমতা হ্রাস করেছে, তারপরও আপনারা গদগদ হয়ে বলছেন আপনারা নিরপেক্ষ নির্বাচন করবেন। এখনো বলতে চাই পদত্যাগ করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি, আরেকটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সেই মহিলাটি অর্থাৎ প্রথমেই যার কিছু অংশ আপনারা দেখেছেন। তো চলুন আর কথা না বাড়াই তার বক্তব্যটি শুনে আসি। তারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ ভিডিওটি দেখে আসি। রাতে চুরি দিনে ভাষণ,
এগুলি আবার কিসের শাসন? এখনো সময় আছে, রাজপথে দাঁড়ান, নিজেকে বাঁচান, নিজের পেট আগে বাঁচান। জনগণের পেটে লাথি মেরে বলে উন্নয়ন কাজে, এসব উন্নয়ন আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন পেটের ভাত, একটু স্বস্তিতে ঘুমানো, একটু শান্তি পাওয়া। লেখক হিসেবে আমি একটা কথাই বলবো, আপনারা সবাই কলম ধরেন, কাগজ ধরেন, রাজপথে নামেন। প্রথম শ্রেণীর নাগরিক আমি আজকে 14 বছর ভোট দিতে পারি না, কাকে বলবো? বলার মাধ্যম তো আমি পাই না। আপনাদেরকে বললে লাভ হবে? সরকার তো মোটা অঙ্কের টাকা গনে গনে খাচ্ছে, মানুষ থেকে নিচ্ছে। এখন যারা আপনার ওই ড্রাইভার, দিনমজুর, বাসায় কাজ করে, তারপর রিক্সা চালায়, ভ্যান চালায়, ওদের পেটে আর অন্য জনে একটা ডিম এখন 16 টাকা। চাল ছিল, যে চাল ছিল 30 টাকা, সে তালে চাল এখন 72-60 টাকা। এখন সারাদিন রিক্সা চালায় যদি 500 টাকা ইনকাম করে, কিস্তি দিবে 350 টাকা? না, পেটের অন্ন যোগাবে, না বাসা ভাড়া দিবে। সরকারের এই জিনিসগুলি অবশ্যই চিন্তা করা উচিত। এদেশে উন্নয়ন প্রয়োজন ছিল না, এদেশে তো প্রয়োজন ছিল মানুষের পেটের ভাত, সে ভাতই তো আমাদের নাই। এখন আমরা এই মনের আকুতি মিনতিটা কাকে বলবো? বলার মতো মাধ্যমও তো আমরা পাই না। প্রতিবাদ করতে গেলেই জেল, জরিমানা, খুন, খারাপি, গুম, হত্যা, এগুলির জন্য মানুষ যদি রাজপথেও নামে, তাদেরও হয়তো বুকে বুলেট, নিচে লুটে পড়বে তাজা রক্ত, ঝরে যাবে। কত মায়ের বুক খালি হচ্ছে, কত মা, কত স্বামী হারাচ্ছে, সন্তান হারাচ্ছে, সবাই হারাচ্ছে। আর সরকারের একটা জিনিস হলো কি, উন্নয়নের নামে যেমন যারা ওই যে টুপি পরে, পাঞ্জাবি পরে, তারা বলে এগুলি জঙ্গিবাদী। কারণটা কি? আমরা তো মুসলিম, তাহলে সে মনে হয় মুসলিম অমুসলিমের জন্য মুসলিমদেরকে এভাবে করছে। আর মানুষের পাশে দাঁড়াতে হলে আগে জনগণের সাথে হাত মিলাতে হবে। হ্যাঁ, জনগণ যেহেতু এই ভোটাধিকার, এই ভোটাধিকারই তো এখন আমাদের নাই। এই যে একটু আগে এই মহিলাটা যে বলে গেল, সে একটা ভেন্ডি 50 টাকা দিয়ে কিনছে, এখন সে নিজের আকুতিটা কাকে জানাবে? হয়তো আপনারা ক্যামেরার সামনে আসেন, একটা প্রতিবেদন নিয়ে দেখান টিভিতে, এখন দেখেন আবার পরে ভুলে যায় তারা, এগুলি কানেই নেয় না। তাহলে আগে সরকারকে ভিত তৈরি করতে হবে, কীভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ ঠিক আছে, আমি দেশের উন্নয়ন করবো, কিন্তু দেশটাকে আগে মানুষকে হাত করে নিতে হবে, যে আমি একটা উন্নয়ন করতে চাই, আপনারা বলেন কি? এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 5টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো ছিল এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।